কম্পিউটেক্সের তৃতীয় দিন আজ আমরা আছি অ্যাসুসের বুথের সামনে মেইন স্ট্রিম প্রোডাক্ট এবং রিপাবলিক অফ গেমার্স এডিশনের জন্য দুটো আলাদা বুথ নিয়ে অ্যাসুসের বিশাল আয়োজন জ্যাম প্যাকড ভেরি ইন্টারেস্টিং প্রোডাক্টগুলো দেখার জন্য চলুন আমরা অ্যাসুস বুথে ঢুকে পড়ি অবশেষে অ্যাট লাস্ট আমরা চলে আসলাম অ্যাসুসের প্যাভিলিয়নে আজকে আমরা সারাদিন কাভার করব অ্যাসুস এবং আরওজি প্যাভিলিয়ন দ্য বিগেস্ট প্যাভিলিয়ন অফ কম্পিউটেক্স 2018 আমাদের সাথে আছে দ্য মাচো ম্যান আসিফ উজ্জামান বাপি ভাই বাপি ভাই কেমন দেখছেন এবারকার কম্পিউটেক্স আমাদের জন্য অ্যাসুসের জন্য খুবই ফ্যাসিনেটিং কারণ আমাদের অনেকগুলো নতুন মডেল লঞ্চ হয়েছে ওকে আসিফ উজ্জামান বাপি ভাই আমার সাথে আছে এবারকার প্যাভিলিয়নে কি কি অ্যাট্রাকশন আছে আমরা ঘুরে ঘুরে দেখবো আমাদের দেখাবেন বাপি ভাই ওকে বাপি ভাই Sure. Let's roll in. Yeah, sure. But you see, it's not me, it's not my family. In your head, they are for dead. So, আমরা চলে আসলাম ZenBook Pro এর সামনে। আমাদেরকে ZenBook একটু ঘুরিয়ে দেখাবে বাপি ভাই। বাপি, এইটা কি আপনাদের এবারকার প্রোটোটাইপ, রাইট? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই ফেয়ার উপলক্ষে এটা লঞ্চ হয়েছে। সো এটা হচ্ছে আমাদের Asus এর নতুন ZenBook Pro। এটার মডেল কোড হচ্ছে UX580 এইটার মধ্যে আমাদের রেগুলার যে ZenBook Pro ফিচার লাইক অ্যাডভান্স গ্রাফিক্স কার্ড অ্যাডভান্স CPU তারপরে হাই এন্ড র্যাম হাই এন্ড SSD সবগুলো আছে বাট এটার মধ্যে একটা অ্যাডিশনাল ফিচার আছে যেটা অন্য কোনো ল্যাপটপে নাই কি সেটা হচ্ছে এটার যে ট্র্যাক প্যাড এটা একটা ইটসেলফ একটা স্ক্রিন ওয়াও সো এই ট্র্যাক প্যাডেই কিন্তু হচ্ছে মানুষজন মাল্টিটাস্কিং করার জন্য অনেক হেল্প পাবে ফর এক্সাম্পল আমি যদি দেখাই হ্যাঁ সো এখানে হচ্ছে অনেকগুলো অ্যাপসের শর্টকাট আছে যেটা আমরা উইন্ডোজ বাটনে পাইতাম বাট ওইটা এখন ট্র্যাক প্যাডে চলে আসছে ওয়ার্ড লঞ্চ করে হয়েছে এটা হয়ে গেল তারপরে কেউ যদি হচ্ছে কাজ করার মধ্যে ট্র্যাক প্যাড চায় সো ট্র্যাক প্যাড ওই যে চলে আসলো এটার কি ভাই প্রাইস এখনও ঠিক হয়েছে এইটা এখনও প্রাইস সেট হয়নি এটা হচ্ছে আগামী মাসে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হবে আচ্ছা 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 এখনও ব্যাস প্রোডাকশনে আছে এখনও হচ্ছে প্রোডাকশন প্রসেসে আছে এবং এইটার দেখে ফেললাম এবং এইটার যদি দেখেন অ্যাজ ইউজুয়াল অ্যাসুসের যে প্রিমিয়াম ডিজাইন এটার মধ্যে ফুল মেটাল বডি ভেরি স্লিক ডিজাইন এবং ভেরি পাওয়ারফুল আচ্ছা একটা এক্সপেক্টেড বাজেট রেঞ্জ যদি বলতে পারেন বাংলাদেশে এটার প্রাইস আপনার 150K অ্যারাউন্ড হয়ে যাবে আশেপাশে হবে জি ভেরি হাই কনফিগারেশন লাইক NVMe SSD থাকবে এটার মধ্যে 16GB র্যাম থাকবে 4K ডিসপ্লে থাকবে প্রফেশনাল একদম প্রফেশনাল ধরন ডিজাইনার মেইনলি ডিজাইনার তারপর প্রফেশনাল এডিটর এদের জন্য নট ফর গেমিং গেমসে খেলা যাবে GX বল অবভিয়াসলি বাট একটু ল্যাগ করতে পারে GX বল ল্যাগ হতে পারে কিন্তু আমরা এখন চলে আসছি অ্যাসুস মাদারবোর্ডের ওয়ালের সামনে এই ওয়াল ভর্তি খালি মাদারবোর্ড সুযোগ পাইলে দুই একটা খুলে নিয়ে যেতাম কিন্তু আসিফ ভাই আমরা চেক দিচ্ছে খুব কড়াভাবে তাই পারতেছি না আসিফ ভাই ডাইট সিকিউরিটি মাদারবোর্ড না দিতে পারেন অ্যাটলিস্ট ফিচারগুলো বলে দেন শিওর 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 কি আছে না আছে আচ্ছা আমাদের এবার হচ্ছে এই যে H370 এইটা হচ্ছে ইন্টেলের লেটেস্ট যে চিপসেট ওইটা দিয়ে কিছু মাদারবোর্ড লঞ্চ হয়েছে সো এইটা হচ্ছে ওয়ান অফ দ্যাম এটার মধ্যে আমাদের এনভিডিয়া সরি PCIe এক্সপ্রেস এবং SATA 3 দুটোই রয়েছে এবং সাথে 4টা র্যাম স্লট আছে ইউজুয়াল যে ফিচার সব ফিচারই আছে এবং বাট এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার মধ্যে লেটেস্ট চিপসেট এবং আপনার সেকেন্ড জেনারেশন আপনার USB পোর্ট আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে মেইন আপগ্রেড আসছে এইটা একটা রয়েছে তারপরে যে 370M প্লাস এইটা হচ্ছে এইটারই আর একটা ছোটো সাইজ মিনিয়েচার ভার্সন সো এইটার মধ্যে এইটার মধ্যেও মোরলেস সবগুলো ফিচারই রয়েছে B360 যেই চিপসেট এইটার মধ্যে সেই চিপসেটটা দিয়ে এটা লঞ্চ হয়েছে সো এইটার মধ্যে আমাদের এখন সবগুলো মাদারবোর্ডেই কিন্তু হচ্ছে এই যে সেকেন্ড জেনারেশন USB পোর্ট তারপরে PCIe তারপরে হচ্ছে SATA 3 সবগুলোর কম্বিনেশনই কিন্তু আছে এবং এটার মধ্যে বলে রাখি ইন্টেলের যে একটা টেকনোলজি আছে ইন্টেল অপটেন ওটাও কিন্তু এগুলো সাপোর্ট করে। আচ্ছা আমাদের AMD এর যে নতুন ফ্ল্যাগশিপ মডেল মাদারবোর্ড লঞ্চ হয়েছে সেটা হচ্ছে এইটার মধ্যে আমাদের AMD এর নতুন যে চিপসেট X470 এটা রয়েছে। এটা অরা সিঙ্ক তো সাপোর্ট করে এবং এটার ভেতরেও 8GB লাইটিং কিন্তু সব মোডেলের যত টাইপের ফিচার আছে সবগুলোই কভার করে। এটা হচ্ছে AMD এর এন্ট্রি লেভেল মাদারবোর্ড। এটা অরা সিঙ্ক তো সাপোর্ট করে বাট এটার ভেতরে কোনো 8GB লাইট নেই। আগেরটা যেটা দেখেছিলাম ওটার মধ্যে ভেতরে 8GB লাইট ছিল। সো মোডলেস এই হচ্ছে আমাদের নতুন যে মাদারবোর্ড বোথ ইন্টেল এবং AMD এর লেটেস্ট চিপসেট দিয়ে এগুলো লঞ্চ করা হয়েছে। আমরা এখন আছি অ্যাসুস স্টলের ভেতরে টাফ গেমিং এরিনাতে। টাফ সিরিজের সব মোটামুটি সব ধরনের প্রোডাক্ট দেওয়া আছে। এর মধ্যে আছে কুলার, র্যাম, মাদারবোর্ড, এভরিথিং মোটামুটি। ইভেন কয়েকটা কেসও আছে যেগুলো আর কি টাফ সিরিজের। তো প্রথমে আমরা টাফ সিরিজের মাদারবোর্ডগুলো দেখে নেব। নতুন যে মাদারবোর্ডগুলো এসেছে একটু কাছ থেকে দেখলে দেখা যাবে যে প্রত্যেকটার ভেতরে টাফ ব্র্যান্ডিং খুব ভালো করে দেওয়া আছে। ইয়েলো এবং ব্ল্যাক যে ইয়েটা কালার কম্বিনেশন করা হয়েছে এবং এর মধ্যে যে B350M তারপরে B360M+, এগুলো সবই বাজেট সিরিজের নতুন মাদারবোর্ড। আর এর ভেতরে B3110 এটা মনে হয় একদমই যারা লো বাজেট বা একদমই যারা আর কি মানে স্ট্যান্ডার্ড বাজেট করতে চান তারা হয়তো এই মাদারবোর্ডটা চয়েস করতে পারবেন। এরপরে রাইজেন সিরিজের টাপ বোর্ডগুলো আছে উপরে। তারপরে আমরা যদি একটু এদিকে আসি, এদিকে আসলে পরে আমরা দেখতে পাবো যে টাপ সিরিজের র্যামগুলো। এর ভেতরে পার্টনার আছে অ্যাপাসার, T-Force, তারপরে Team Alliance, এদের সবারই টাফ ভার্সনের র্যাম আছে। আবার কুলারগুলো যখন দেখতে পাবো যে মোটামুটি সব ব্র্যান্ডেরই টাফ ভার্সনের কিছু কুলার বানিয়েছে। সো দ্যাট দ্য কালার কম্বিনেশন যাতে সেম থাকে, অ্যাস্থেটিকটা যাতে মেনটেন করা যায়, এজন্য আপনি চাইলে টাফ সিরিজের যে কোনো ব্র্যান্ডেরই মোটামুটি কুলার এবং র্যাম কিনতে পারবেন। ইভেন নিচে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে পাওয়ার সাপ্লাইগুলো টাফ সিরিজের। এর ভেতরে অ্যানটেক Neo 650 আছে টাফ সিরিজের, তারপরে সিলভার স্টোন নামে একটা ব্র্যান্ড, কুলার মাস্টার তো অফকোর্স আছে, এরপরে রেভো ব্রন এরাও আছে। তো মোটামুটি হোল সেটই পেয়ে যাবেন টাফ সিরিজের। যারা টাফ মাদারবোর্ডগুলো নেবেন এর সাথে অ্যাস্থেটিক মেনটেন করে বিল্ড করতে চান তাদের জন্য পুরোপুরি পৌষ মাস বলা যায়। আর এপাশে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ইনউইনের একটা কেস আছে। এই কেসটাও টাফ সিরিজের। এর ভেতরে একটা ওই ক্যামোফ্লাজ ডিজাইনটা দেওয়া হয়েছে এবং ইয়েলো এবং ব্ল্যাকের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। সো ইট লুকস কাইন্ড অফ গুড উইথ দ্য টাফ মাদারবোর্ড অ্যান্ড অল দ্য আদার প্রোডাক্টস। আমরা এখন আছি ROG নতুন কুলারটার সামনে। এই কুলারটার ভেতরে ছোট একটা 1.77 ইঞ্চের মতো একটা স্ক্রিন দেওয়া আছে। সেই স্ক্রিনটায় আবার নাকি নিজের চেহারা দেওয়া যায়। গতকালকে দেখলাম লাইনাসের একটা ভিডিওতে। এখন আমরা জাহিদ ভাইয়ের চেহারাটা, নুরানি চেহারাটা আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দেখলাম যে কুলারটা যাতে উঠানো যায় কি না। একটু কালো আসছে না, এদের একটু কালো আসছে কিন্তু ডিসেন্ট। হ্যাঁ, ROG Ryozen 240 আর 360 দুইটা রেডিয়েটরের ভিতরে দুইটা কুলার পাওয়া যাবে। কুলার ভিতরে দেওয়া আছে 1.77 ইঞ্চ লাইভ ড্যাশ ফুল কালার OLED for real-time system stats and personalized logos and animations. আচ্ছা, এইটার আবার একটা ছোটো ভার্সন আছে। ছোটো ভার্সনটা হচ্ছে View 120। এইটা প্রবলি আরেকটু বাজেট ফ্রেন্ডলি হবে এইটার সাথে। তো এটার ভেতরে একটা স্ক্রিন দেওয়া আছে। এটার মধ্যে আমরা এখন ROG-র ইয়েটা লোগো রিভিলটা দেখতে পাচ্ছি। একটা গোল, একটা চারকোনা, তবে এটা Ryozen-টা বেশ বড় সড়ো আর ভিউটা ছোটোখাটো গোলগাল। আমার হাতে এখন আছে খড়ের হামার। এর ভেতরে দেওয়া আছে একটা LED স্ক্রিন। এখানে আপনার রিয়েল টাইম পাওয়ার ড্র দেখতে পাবেন। থর যেহেতু চলে আসছে, আই হোপ কিছুদিনের ভেতরে লোকিও চলে আসবে। মজার ব্যাপার হচ্ছে এটা পুরোপুরি 8GB একটা PSU, 24 পিন স্লিপ কেবল যখন চলে আসছে তখন RGB PC শুধু সময়ের দাবি ছিল। এটার ভিতরে অরা সিঙ্ক দেয়া আছে এবং অ্যাডভান্স কালার কাস্টমাইজেশন সাপোর্ট করা যায়। আর যে ফ্যানটা দেয়া আছে এটা হচ্ছে 0 GB কুলিং, সো তেমন একটা নয়েজ হবে না কুলিংয়ের সময়। আর হ্যামারটা বেশ ভালোই লাগছে, তবে আই বিলিভ যে রিডেল ভার্সনে এই হ্যামারের ডান্ডাটা থাকবে না। আমাদের ROG-র এবার নতুন একটা ডেস্কটপও লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে G12। এইটা হচ্ছে আমাদের নতুন ডেস্কটপ। সো এই ডেস্কটপের মধ্যে অনেকগুলো অ্যাডিশনাল ফিচার আছে, এটা আরও বেশি কম্প্যাক্ট হয়েছে। ইটস মোর অফ এ কনসোল, যেটা খুব ইজিলি একটা ইউজার আপনার মনিটরের সাথে কানেক্ট করে হাই এন্ড যতগুলো গেমস আছে AAA টাইটেলস থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো খেলতে পারবে। সো এটার মধ্যে নতুন টেকনোলজি হিসেবে আমাদের 8th জেনারেশন Core i7 প্রসেসর GTX 1080 রয়েছে এবং এটার মধ্যে একটা কুল ফিচারও রয়েছে, সেটা হচ্ছে এইটা ডেস্কটপ। সো কেউ যদি চায় এটা এভাবে খুলে ফেলতে পারবে ফর বেটার এয়ার সার্কুলেশন। এবং ভেতরের এই যে একটা কুল লুক, ভেতরে যে RGB লাইট রয়েছে এইটাও কিন্তু ডেমনস্ট্রেট করার জন্য। ইউজুয়ালি কী হয়, সিপিউর কেসিং অনেক যারা গিগ টেবিল আছে খুলে রাখে, সো ওই খুলে রাখার জন্য একটা বিল্ড ইন ব্যবস্থা করা হয়েছে এটার মধ্যে। আমাদের হচ্ছে লাস্ট ইয়ারে আমরা লঞ্চ করেছিলাম Zephyrus, ওইটা হচ্ছে ওয়ার্ল্ডের স্লিকেস্ট 1080 গ্রাফিক্স কার্ড যে ল্যাপটপ ছিল, সো ওইটারই 2nd জেনারেশন Zephyrus AM এবার লঞ্চ হয়েছে। সো ওইখানে যেই আউটসে যে ডিজাইনের মধ্যে যে ইম্প্রুভমেন্টগুলো দরকার ছিল ওই ইম্প্রুভমেন্টগুলো এনে এই নতুন ডিজাইনটা করা হয়েছে। সো ফার্স্ট লুক ছিল, আমাদের আগের ট্র্যাক প্যাডটা ছিল এই সাইডে, সো ট্র্যাক প্যাডটা এখন রেগুলার ট্র্যাক প্যাডের জায়গায় নিয়ে আসা হয়েছে, কারণ কিবোর্ড লেআউটটা ছিল অনেক নিচের দিকে। সো এইটা চেঞ্জ, এটা হচ্ছে আমাদের যে উইন্ডোজ প্রিসিশন ট্র্যাক প্যাড। বিসাইড এটার মধ্যে আমাদের যেই নতুন ফিচার হিসেবে অ্যাড করা হয়েছে দ্যাটস এ সফটওয়্যার ফিচার, সেটা হচ্ছে একটা ইউজার চাইলে এটার যে গ্রাফিক্স কার্ড রয়েছে 1070-তে পারফরমেন্স রাখতে পারবে গেমস খেলার সময়, বাট যখন অন্যান্য হচ্ছে রেগুলার টাস্কিংয়ে যাবে তখন সে হচ্ছে গ্রাফিক্স কার্ডটা মাদারবোর্ডের গ্রাফিক্স কার্ডে কনভার্ট করে সুইচ করে নিয়ে যেতে পারবে, যাতে হচ্ছে পাওয়ার কনজার্ভ করতে পারে। এটাতে মোটামুটি এখন 3 to 3.5 আওয়ার ব্যাটারি ব্যাকআপ এটাতে পাওয়া যাবে এবং ব্যাটারি এফিসিয়েন্সিটা বেশি ইম্প্রুভ হয়েছে এটা অ্যাপার্ট ফ্রম ডিজাইন। এইটা আমাদের প্রাইস অ্যাটলিস্ট 250 to 300K এর মতো থাকবে। আচ্ছা, আমাদের হচ্ছে নতুন যেটা মেইন স্ট্রিম সিরিজে ROG Strix 2nd জেনারেশন যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে এটা GL 504। এইটা হচ্ছে আমাদের স্ট্রিক্সের স্কার ভার্সন। আমাদের কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে স্কার আর একটা হচ্ছে আমাদের হিরো এডিশন। সো এইটা স্কারটা বেসিক্যালি প্রাইমারিলি আমাদের হচ্ছে এই যে শুটিং গেমগুলো খেলার জন্য, বিকজ এটার হচ্ছে 144 Hz রিফ্রেশ রেট, 3 সেকেন্ড রেসপন্স টাইম এবং এটার ডিজাইনও অনেক ডিফারেন্ট করা হয়েছে এবার। ফর এক্সাম্পল আপনারা যদি দেখেন এই যে see-through কিবোর্ড এবং এইটার মধ্যে এই যে LED অ্যাড করা হচ্ছে ট্রন লাইক একটি ফিল দেওয়ার জন্য, এবং এইটার ডিজাইনটা কিন্তু আমাদের এই যে Zephyrus-এর যে ডিজাইন ওই ডিজাইন প্যাটার্নটা এটার মধ্যে ফলো করা হয়েছে। এবং এইটার ভেতরে কিবোর্ড লেআউটে যদি দেখেন তাহলে ইটস এ ক্যামোফ্লাশ ডিজাইন। সো ওভারঅল ডিজাইনটা অনেক ইমপ্রুভ, তারপরে এটার ডিসপ্লেটা আরও বেশি ইমপ্রুভ এবং এইটার মধ্যে আমাদের GTX 1050 Ti এবং GTX 1060 এই দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকবে গ্রাফিক্স কার্ডের মধ্যে। এবং সিপিউর মধ্যে আমাদের 8th জেনারেশন Core i5 এবং 8th জেনারেশন Core i7টা অ্যাভেলেবেল থাকবে এবং এইটার মধ্যে আপনার আপগ্রেডেরও প্রপার ফিচার থাকবে। সো এই যে স্ক্রু খুলে আপনার হচ্ছে RAM আপ টু 32 GB এবং SSD আপ টু 512 NVMe আপনার এটার মধ্যে অ্যাড করা যাবে। এবং এইটা আমাদের বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই এটা লঞ্চ হবে, অলরেডি ইটস বিন অর্ডার্ড এবং প্রবলি আমরা নেক্সট মান্থে এইটার ফার্স্ট শিপমেন্টটা পাওয়া শুরু করব। টোটাল 3টা কুলিং ফ্যান, পেছনে 2টা এবং হচ্ছে সামনে এই সাইডে একটা। এবং আমাদের প্রতিটা ROG ল্যাপটপের মধ্যে হচ্ছে আপনার যে 3D ভেক্টর কুলিং সিস্টেম রয়েছে, অলরেডি 2টা হিটসিং পাইপ, যেটা হচ্ছে একটা ডেডিকেটেডলি ফর GPU, একটা ডেডিকেটেডলি ফর CPU। সো এই ROG অ্যাপস দিয়ে হচ্ছে আপনার ওভারক্লক করা যাবে এবং সিন্স এটা একটা 8 GB ব্যাকলিট কিবোর্ড, কালার চেঞ্জগুলো একটা ইউজার তার নিজের পছন্দ মতন করে করতে পারবে। বেজেল একটা বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে অনেক ন্যারো করা হয়েছে, বিকজ ইউজুয়ালি Zephyrus-এ যেরকম Zephyrus এবং আগে আদার ভেরিয়েশন যেগুলো ছিল ওগুলোর কিন্তু এরকম ন্যারো বেজেল ছিল না। সো নাও এটা এখন ন্যারো বেজেল হয়েছে, যাতে হচ্ছে গেমারদেরকে আরও একটু ইনফিনিটি ফিল দেওয়ার জন্য গেমস খেলার জন্য। সময় এইটার প্রাইস 100K থেকে স্টার্ট হবে। we must be mistaken. It's the same old team since 1916. In your head. প্রায় 3.5 ঘন্টার মিশন চালিয়ে আমরা কভার করে ফেলি আসুস এবং ROG বুথগুলো। থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, তাদের সৌজন্যে আসুসের মোটামুটি সব প্রোডাক্ট লাইনই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল। রিপাবলিক অফ গেমার্স বুথ কভার করার মাঝে আমাদের দেখা হয়ে যায় অ্যাসোসিয়েট সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার মিস্টার বিনয় শেট্টির সাথে। আমরা কথা বলেছি তার সাথে অ্যাসোসের বিভিন্ন দিক নিয়ে। তার ইন্টারভিউটি দেখিয়ে আমরা শেষ করব আজকের ভিডিওটি। অ্যাসোসের স্টল থেকে পিসি বিল্ডার বাংলাদেশের পক্ষ থেকে বিদায় নিচ্ছে আমি অনন্য। খোদাফেজ। আমরা এখন আছি অ্যাসুসের স্টলের সামনে, দ্য বিগেস্ট স্টল ইন কম্পিউটেক্স। অ্যাসুস স্টল, ROG স্টল, দ্য বিগেস্ট স্টল ইন দ্য কম্পিউটেক্স। আমাদের সাথে আছে মিস্টার ভিনয় শেট্টি, সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার। আমরা তাকে পেয়ে গিয়েছি মিনিট 5 জন্য। আমরা তাকে জিজ্ঞেস করবো অ্যাসুস নিয়ে বিভিন্ন আমাদের কিউরিওসিটি, আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করবো। হ্যালো মিস্টার ভিনয়, হাউ আর ইউ ডুইং? গুড, নাইস মিটিং ইউ। দ্য স্টল ইজ টু গুড, the biggest stalls. Thank you. So how are you managing Asus here? I think Computex becomes a special place because it is from Taiwan for us. Yeah. So and it gives us a space to show all our products. I won't say all our products, at least the latest generation products we can showcase, so that the user knows why Asus is such a strong brand. And right from making a mobile, a laptop, and the start of the business for us was motherboards. We have everything in hand for us. Probably the biggest computer hardware chain, I guess. Yes, probably the biggest in terms of the displays as well as setups. We have been roaming through Taiwan for last 3 days, and everywhere I go, I see Asus ROG banners. But seems Asus is ruling Taipei. Why is that? It's not we are ruling Taipei, but yes, it's a technology product. And what I have seen over the last 12 years when I have been coming to Taipei, people understand technology. So that's very easy for them to associate. And there was a famous quote by one of the media long back that Asus is like Apple in Taiwan. Apple in Taiwan. So that's how the relation is. So people understand technology, people respect this brand, and we are among the top, we are the #1 brand value company in Taiwan. Yeah, we have seen it all over the internet. They have been advertising that. Yes. Thing. Yesterday I went to the overclocking competition in front of G-Skill ramps, and ROG motherboards were ruling the competition. So my question is, when you started to focus on overclocking, and why do you put so much time and effort on overclocks? See, if you ask me from when, I think right from the start of Asus 25 years back, the strength of Asus is to just take a product and enhance it further. So conventionally there is a product which has to perform on a certain speed, but the engineers of Asus, the R&D team is so very strong that they actually tweak it to the next level where you can actually do a better performance from the same product. And if you ask me overclocking, yes, that's a passion where users come to know why we are so strong. And I think for the last 20 years overclocking has been there. Recently it has become more popular. Brands like G-Skill, many brands have come up. Everyone is coming into it. Yes. The thing is, we often get questions from our local consumers, our Bangladeshi fans. Why Asus products arrive late at Bangladesh? Why is that? To be honest, we don't have a strategy anywhere in this in the brand that any product has to reach any country late. Okay, every country should get the product right on time at the day of launch. But sometimes the logistics, the demand supply is where things get delayed. Every country is same. We have like big Asus fans. You send the latest graphics cards, they will buy SLI setups right away. You send the latest motherboards, they will buy right away. But often they are very angry that they don't get the products in time. There should be something that you need to sort out to send it in time. What we would do is I would check with my team how to ensure the enthusiasts in Bangladesh would get the products during the launch. You know, it really hurts when we see people posting their unboxing videos, peeling off videos on Reddit, and that really hurts, man. So, Mr. Vinay, what Asus have on this Computex to offer to people? Yeah, I would consider that there are a lot many happy problems. So what we have recently come up with is the Thor power supply. Yeah. So the Thor power supply is beautiful. It's a 1200 watts power supply which has a digital display showing what is the actual consumption of the machine that is happening. Then we have launched a new design on the headset. We have a terminal for halo effect with the gamers, and we have launched the 49-inch curve monitor. The cooler. Sorry, the cooler. Ah, we have the cooler as well. Sorry. With the screen. So too many things. We have the cooling kit for the VRM section as well. We have now the mousepad that has been designed for gamers, which has a wireless charging also on that. Qi wireless. Yes. We have been looking for this. We have the console gaming monitors dedicated now. The 65-inch monitor. Okay. We also have, yeah, thank you, because now you can understand how many products we have. So I keep missing. We have the PG series. That it's the father of all monitors. Yeah, because the reason why it is the father of all monitor, this is the only monitor which is 65-inch with G Sync. With G Sync. Okay, and it's a pure 120 hertz monitor. Yeah, we have been looking for like 6-inch part, and it was clear. Still clear. So that is the difference between a 65-inch television. We have and OLED TVs, but yes, you can't have that resolution. We can't have that on that. No. So, did you ever been to Bangladesh? Yes, I had been to Bangladesh in the month of March this year. What did you eat there? Any traditional food? That was good. That our partner was very hospitable. He ensured that their home-cooked food was there for us. Okay. So, fish. Okay, I don't eat fish, but yes, the biryani, the rotis. Biryani was I would say it was very similar to the Indian food, so I did not have missed any food. Almost similar. Almost similar. Okay, it's been good to talk with Mr. Vinay. We'll be expecting him to come to Bangladesh again and join us on a dinner with us. And what do you have to say for Asus buyers, consumers and fans of Bangladesh? Please say it to camera. My message to the partners and the consumers in Bangladesh is thank you for supporting us for so many years. We will continue bringing new products, new innovations, and during the launch, and not wait for 3 months. Thanks for supporting us. Thank you very much. Thank you very much.